হ্যালো স্টুডেন পিলা মানে আমি পঞ্চম শ্রেণী বিজ্ঞান বহির দ্বাদশ অধ্যায়ে স্বাস্থ্য ও রোগ পাঠর অভ্যাস কার্যকর তো পিলা আমি স্বাস্থ্য ও রোগ বিষয় যদি সেই ক্লাস তুমি এটেন্ড কর তাহলে ডেসক্রিপশন লিঙ্ক অটা সেই ক্লাস মানে করেদব আজ আমি অভ্যাস কাজ করা এক নম্বর দিয়েছি ঠিক উক্তি পাখে থাকা কোঠারী ভিতরে ঠিক চিহ্ন ও ভুল উক্তি পাখে ভুল চিহ্ন দরে দই অনেক জীবাণু রোগ সৃষ্টি করে থাকে এইটা ঠিক ভুল এইটা ঠিক অনেক জীবাণু মানে রোগ সৃষ্টি করে থাকে খরে দিয়েছি যক্ষ্মা রোগ জল দ্বারা ব্যাপি থাকে এইটা ঠিক আছে না ভুল এইটা ভুল অনেক যক্ষ্মা রোগ জল দ্বারা ব্যাপী নাই যক্ষ্মা রোগ বায়ু দ্বারা ব্যাপি থাকে গে কন এটিএস দিয়া যায় এটা মধ্য ঠিক অতহীনতা ধাতুসার অভাবরে হয়ে এইটা ঠিক অনেক রক্তহীনতা ধাতুসার অভাবরে হি হয়ে থাকে উঁয়ের দিই শরীরের আয়োডিন অভাব হলে গলগন্ড রোগ হয়ে থাকে এইটা ঠিক অ অপপুষ্টি জীবসার অভাব হয়ে এই উক্তি ঠিক অম্বর রে কিন দিয়েছি সারণী রে খালি স্থান পূরণ কর এটি দিয়েছি রোগর নাম এবং কিপর ব্যাপি থাকে যেমি রোগ বায়ু ও প্রত্যক্ষ সংস্পর্শ দ্বারা ব্যাপি থাকে রোগ কিপর ব্যাপি থাকে রোগ মশা দ্বারা ব্যাপি প্লেগ রোগ কিপর ব্যাপি প্লেগ রোগ মূষা কামুড়িবা ব্য়পি থাকে তিনি নম্বৰ প্ৰশ্ন কৈছে কোগৰ লক্ষণ গুড়িক কণ উত্তৰ লেখিব কোৱাচিয়কৰ ৰোগৰ লক্ষণ গুড়িক হল পইণ্ট নম্বৰ আই কুৰ গোড় হাত মুহ ফুৰি যায়কেণ্ড পইণ্ট ৰেখিব চৰম শুখিলা দেখা যায় চৰমৰে ঘা হৈ থাকে থাৰ্ড পইণ্ট ৰেখিব মু কহৰা হৈ যায় এবং বালকু ধরু ধরু উপু যায় নম্বর প্রশ্ন কে ঠিক উত্তর চারিপটে গোলবোল কে দইছি নিম্নলিখিত কেউ জল রোগর উৎস নুহে এটি দিয়েছি নদী জল পোখরী জল ও গভীর নলকূপ তো কেউ জল রোগর উৎস নুহে গভীর নলকূপ রোগর উৎস নুহে খরেছি নিম্নলিখিত কেউ রোগটি জল দ্বারা ব্যাপি থাকে যক্ষ্মা বসন্ত ও হইজা কেউ রোগ জল দ্বারা ব্যাপি থাকে হৈজা জল দ্বারা ব্যাপি থাকে নেক্সট নম্বর দেখ নম্বর কেউ মাধ্যমে কেউ রোগ ব্যাপে লেখ এটি মাধ্যম দিয়েছি এবং ব্যাপক রোগগুড় নাম লিখব জল কেউ রোগ ব্যাপি থাকে জল হইজা ঝাড়াবাটি কামল ও টাইফয়েড বা আন্ত্রিক জ্বর হয়ে থাকে মশা দ্বারা কেউ রোগ ব্যাপি থাকে মশা দ্বারা ম্যালে বাত জ্বর এবং ডেঙ্গু মাছি দ্বারা ঝাড়া বা ও হইজা এই রোগ হয়ে থাকে নম্বর দেখ ছ টিকা কী নিয়ে যায় এর উত্তর হচ্ছে টিকা নেওয়ার দ্বারা শরীরর রোগ প্রতিরোধক শক্তি ଆମକୁ କେତେଗୁଡ଼ିଏ ଜୀବାଣୁ ଜନିତ ବା ଭୂତାଣୁ ଜନିତ ରୋଗରୁ ରକ୍ଷା ପାଇବା ପାଇଁ ପ୍ରତିଷେଧକ ଟୀକା ବା ଇଞ୍ଜେକ୍ସନ ନେବା ଅତି ଜରୁରୀ ତେଣୁ ଆମ ଶରୀରକୁ ରୋଗ ମୁକ୍ତ କରିବା ପାଇଁ ଟିକା ନିଆଯାଏ ସାତ ନମ୍ବରରେ ଦେଇଛି ବର୍ତ୍ତମାନ ଗୋଟିଏ ଦିନରେ ସାରା ଭାରତରେ ଜନ୍ମରୁ ପାଞ୍ଚ ବର୍ଷ ବୟସର ସମସ୍ତ ଶିଶୁଙ୍କୁ ପୋଲିଓ ବୁନ୍ଦ ଦିଆଯାଉଛି କାହିଁକି ଉତ୍ତର ହେଲା ତୁମେ କଣ ଲେଖିବ ଲେଖିବ ବର୍ତ୍ତମାନ ଗୋଟିଏ ଦିନରେ ସାରା ଭାରତରେ ଜନ୍ମରୁ ପାଞ୍ଚ ବର୍ଷ ବୟସର ସମସ୍ତ ଶିଶୁଙ୍କୁ ପୋଲିଓ ବୁନ୍ଦା ଦିଆଯାଉଛି କାରଣ ସାରା ଦେଶରୁ ସମସ୍ତ ଶିଶୁଙ୍କୁ ପୋଲିଓ ମୁକ୍ତ କରିବା ଲକ୍ଷ୍ୟରେ ସରକାରଙ୍କ ତରଫରୁ ଏହି ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି ଆଠ ନମ୍ବର ଦେଖ ପ୍ରଶ୍ନ ଦେଇଛି ଚିନ୍ତା କରି ଲେଖ କରେ ଦେଇଛି ধনুষ্টঙ্কা রোগ নহেপি কন করব ধনুষ্ঠকা রোগ নহেপি ধনুষ্টা নিরোধক ইঞ্জেকশন বা এটিএস আটিটান সিরম নেবা দরকার খরে দিয়েছি শোবা বেলে আমি কী মশারি টাঙ্গু তো এর উত্তর কণ লিখি এর উত্তর হচ্ছে মাই এনোফ্লিক্স মশা কামুডিলে ম্যালেয়া রোগ হু অ কুলেক্স মশা কামুড়িলে বাত জ্বৰ হু তু মছা জনিত ৰোগ ৰক্ষা পাইপাই শৈবা বেলেগ মচাৰী টা গ নম্বৰ প্ৰশ্ন দেখ আমি কেৱল ভাত নখাই তাৰ ডাঙি তৰকাৰী আদি কাকি খাই থওঁ ইত্তৰ হেঁচি লেখিব ভাত খাইলে কেৱল শ্বেতচাৰ মিলি থাকে কিন্তু ভাতসহ ডাঙি তৰকাৰী ଆଦି ଖାଇଲେ ସାଧାରଣତଃ ଖାଦ୍ୟର ସମସ୍ତ ଉପାଦାନ ପାଇଥାଉ ଡାଲିରୁ ପୁଷ୍ଟିସାର ଓ ପନିପରିବା ତରକାରୀରୁ ଖାଦ୍ୟରେ ଅନ୍ୟାନ୍ୟ ଉପାଦାନ ମିଳିଥାଏ ତେଣୁ କେବଳ ଭାତ ନ ଖାଇ ତା ସହିତ ଡାଲି ତରକାରୀ ଆଦି ଖାଇଥାଉ ଘ ନମ୍ବରର ପ୍ରଶ୍ନ ଦେଖ ଏଠି ଦେଇଛି ହାଡ଼ ଫୁଟି ହୋଇଥିବା ରୋଗୀର ଲୁଗାପଟା ଫୁଟା ପାଣିରେ ଧୋଇବା ଦରକାର କାହିଁକି ଉତ୍ତର ହେଲା ହାଡ଼ ଫୁଟି ହୋଇଥିବା ରୋଗୀର ଲୁଗାପଟାରେ ହାଡ଼ ଫୁଟି ରୋଗର ଭୂତାଣୁ ଅଧିକ ସଂଖ୍ୟାରେ ରହିଥାନ୍ତି ଏହି ରୋଗୀର ଲୁଗାପଟାକୁ ଫୁଟା ପାଣିରେ ପକାଇଲେ ରୋଗର ଭୂତାଣୁ ଗୁଡ଼ିକ ମରିଯାନ୍ତି ତେଣୁ ହାଡ଼ ଫୁଟି ହୋଇଥିବା ରୋଗୀର ଲୁଗାପଟାକୁ ଫୁଟୁଥିବା ପାଣିରେ ସଫା କରାଯାଏ ନଅ ନମ୍ବର ତୁମ ଗାଁର ଜଣେ ଲୋକ ଯକ୍ଷ୍ମା ରୋଗରେ ପୀଡ଼ିତ ଥିଲେ ଅନ୍ୟ ଲୋକମାନଙ୍କୁ ସେହି ରୋଗ ନହେବା ପାଇଁ କଣ କରିବ ଉତ୍ତର ହେଲା ଗାଁର ଲୋକ ଯଦି ଯକ୍ଷ୍ମା ରୋଗରେ ପୀଡ଼ିତ ଥାନ୍ତି ତେବେ ଅନ୍ୟ ଲୋକଙ୍କୁ ସେହି ରୋଗ ନ ହେବା ପାଇଁ କେତେକ ସାବଧାନତା ଅବଲମ୍ବନ କରିବାକୁ ପଡ଼ିବ ଯେମିତି ରୋଗୀ ରହୁଥିବା କୋଠରୀକୁ ପରିଷ୍କାର ପରିଚ୍ଛନ୍ନ ରଖିବା ଦରକାର ରୋଗୀ ବ୍ୟବହାର କରୁଥିବା ଲୁଗାପଟାକୁ ଅଲଗା ରଖିବା ଓ ସେହି ଲୁଗାପଟାକୁ ଫୁଟୁଥିବା ପାଣିରେ ଧୋଇବା ଉଚିତ ରୋଗୀର ଛେପ ଖଙ୍କାର ଏଣେତେଣେ ନ ପକେଇ ଗୋଟିଏ ଜାଗାରେ ପକେଇ ପୋତି ଦେବା ଦରକାର ଏହି ପାଠର ଅଭ୍ୟାସ କାର୍ଯ୍ୟ ମଧ୍ୟ ସରିଲା ଯାହା ସବୁ ପଢ଼ିଛୁ ଯଦି ସେଥିରୁ କିଛି ଡାଉଟ ରହିଯାଇଥିବ କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ ନିଶ୍ଚୟ ଜଣେଇବ ନେକ୍ସଟ ଯେତେବେଳେ ଆମେ କ୍ଲାସ୍ କରିବା ଡାଉଟ୍କୁ ସବୁ କ୍ଲିୟର କରିବା ପୁଣି ପର ପାଠ ପଢିବା ହେଲା ଯଦି ଏଡ଼ୁକ୍ରାନ୍ତି ଚ୍ୟାନେଲ୍ରେ ପ୍ରଥମ ଥର ପାଇଁ କ୍ଲାସ୍ କରୁଥିବ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବ ଏବଂ ସାଙ୍ଗମାନଙ୍କ ସହିତ ସେୟାର କରିବ ପୁଣି ଦେଖାହେବା ନେକ୍ସଟ କ୍ଲାସ୍ରେ ରହୁଛି